আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ শুরু করলাম, আশা করি এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে, আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন, এ পর্যন্ত নিয়ে আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর সাধারণত আমাদের সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত কিন্তু ভাইরাসের একটা প্রাদুর্ভাব থাকে। আর এবছর তো আলাদা একটা মানে এড হলো করোনা ভাইরাস। তো যেহেতু এই সময়টাই আসলে আমাদের এখানে ভাইরাসের সময়, ছোটো বড় আর সবাই মানে অসুস্থ হয়ে যান, অসুস্থ বলতে ভাইরাসের কথাই বলতেছি, ভাইরাসজনিত রোগে অনেকেই আক্রান্ত হন। তো ঠিক অভাবেই কিন্তু আমাদেরও এখানে অনেকেই অসুস্থ হচ্ছেন। আর কদিন আগে কিন্তু চিলিপো অসুস্থ ছিল, এখন মোটামুটি সুস্থ হয়েছে। আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, এই সময় কিন্তু স্যুপ খাওয়া খুবই ভালো। তো আজকে আমি যেটা এখানে প্রিপেয়ার করতেছি, আমি চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো। আর আমি এখানে বেবি চিকেন ভুনা করব। আর এই সিজনে হয় কি, অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের খাবার রুচিও কিন্তু অনেকটা কমে যায়, কেন জানি না এরকম হয় কিন্তু শীতের সময় অনেক, যে যখন প্রচুর ঠান্ডা পড়ে। তো আজকে এটাই আমি রান্না করব। আর এখানে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না, আসলে আমি যেভাবে রান্না করি সেগুলোই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো আমাদের এখানে সিচুয়েশন, তা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিছু না। আর আমি যেভাবে রান্না করি, আমি দুটুকরো চিকেন, আমি একটু গার্লিক পাউডার আর আদা কুচি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর একটা পাত্রে কিছু পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ভেজিটেবলগুলো কুচি কুচি করেও সেদ্ধ করে নিয়েছি। তো ভেজিটেবলের যে পানি আর যে চিকেন ব্রথ দুটোই কিন্তু আমি ফেলে দেবো না, দুটোই আমি একসাথে মিশিয়ে নেব, রেখে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে আমি ভেজে নিচ্ছি, তারপর আমি যে ভেজিটেবলগুলো হালকা সিদ্ধ করেছিলাম সেগুলো এখানে দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। তো তেমন একটা বেশি ভাজবো না, একটু হালকা করে আমি ভেজে নেব, তারপর সব কিছু কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব। আর যে দুইটা পিস আমি চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট আমি রান্না করব। আর এই রান্নাটা কিন্তু এখন আমি ফুল আঁচেই করব। আর এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম, আর সবজিগুলোও আমি এখন ঢেলে দেব। আর এই স্যুপটা কিন্তু ভালো করে নেড়ে নেড়েই রান্না করতে হবে, যাতে সব কিছু একসাথে মিক্স হয়। তো এতে আরও যেগুলো আমি অ্যাড করেছি, আমি ব্ল্যাক পেপার একটু পরিমাণ মতোই, সেটা আসলে মেপে নাই, এক চিমটি পরিমাণ আমি ব্ল্যাক পেপার দিয়েছি, যাতে যেন আমার বাচ্চারা কিন্তু একটু জাল হলে খায় না, সেই জন্যই, যাতে ওরা বুঝতে পারে না যে একটু জাল, সেজন্য আমি একটুই দিয়েছি। আর লবণ দিয়েছি, এখানে একটু ধনে পাতাও কিন্তু আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, আর এক পিস চিকেন বুয়ানো দিয়েছি এক্সট্রা একটু ফ্লেভারের জন্য। আর চিকেন বুয়ান দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয়, আরও একটু টেস্টি হয়। আর এখানে চিকেন আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমি অল্প স্যুপ বানিয়েছি, তেমন একটা বেশি না, আর সেজন্য চিকেন বুয়ান না দিলে কিন্তু মজা লাগবে না। তো আমি সেজন্য এক্সট্রা ফ্লেভারের জন্য চিকেন বুয়ানটা দিয়েছি। আর এই সিজনটা কিন্তু একেবারেই অন্যরকম, প্রচুর ঠান্ডা একদিকে, আর এখন তো দিন একেবারেই ছোটো, আমাদের এখানে 4:30 হলে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর খাবার কিন্তু একেবারেই ইচ্ছা করে না, কেন যেন খাবার রুচি কমে গেছে সবাই বলে। তো আমি বেশ কিছুদিন ধরে রান্না কিন্তু যেগুলো করি সব কিছু উঠে না, খাওয়া হয় না, অনেকটাই বেঁচে যায় কিন্তু বেশি পূর্ণ হলে আবার খাওয়া যায় না, ফেলে দিতে হয়, আর কষ্ট লাগে কিন্তু ফেলে দিতেও মন চায় না। তো সেই জন্য অল্প অল্প করে বেশ কদিন ধরে রান্না করতেছি। আর স্যুপ হলে কিন্তু একটু হয়, খাওয়া যায়, বাচ্চারাও একটু খায়। তো আজ আমি এখানে যেটা করব, আমি বেবি চিকেন ভুনা করব। আর বেশ কিছু খাবার কিন্তু বেঁচে গেছে, আমি গতকাল যেগুলো রান্না করেছিলাম, তো তেমন একটা কিছু আর রান্না করতে হবে না, শুধু বেবি চিকেন ভুনা করলেই চলবে আজকের মতো। তো আমি যখন বেবি চিকেন রান্না করি, আমি
পানি একেবারেই অল্প একটু দেই, আর না হয় দেই না। এভাবে রান্না করলে দেখা যায় কিন্তু একটু খেতে ভালোই লাগে। তো এই তো আমি রান্না করতেছি। আর ঠান্ডার কথা কিন্তু বলতে কি বলবো, একেবারেই ভালো লাগে না এখানে যখন ঠান্ডা পড়ে। আর আমাদের তো দেশের কথা মনে পড়ে, কিন্তু বাংলাদেশের শীতের সিজনটা খুবই সুন্দর আর খুব এনজয় করা যায়, আর তেমন একটা ঠান্ডা যেহেতু থাকে না। আর আমরা তো এখানে বাধ্য হয়ে নিজের কাজের জন্যই বাইরে বের হতে হয়, আর অনেক সময় হয় কি ভালো লাগে না, ইচ্ছে করে না কিন্তু বাইরে বের হতে যখন খুব বেশি ঠান্ডা পড়ে। আর টিভিতে যখন দেখি অন্যান্য দেশে, যে দেশগুলোতে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না, মানুষ খুব সুন্দর করে অতটা হেভি জ্যাকেট কিন্তু না পরে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, দেখে কিন্তু মনে হয় ওখানে চলে যাই। এই তো এখানে আমি 1 টিস্পুন করে মরিচ গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া, কিউমিন পাউডার আর কারি পাউডার নিয়ে নিয়েছি। আর আদা রসুন পেঁয়াজটাও আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনটাও দিয়ে দিলাম। আর যেহেতু এটা বেবি চিকেন, এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আর এখন আমি 2 মিনিট রান্না করব হাই হিটে, তারপর আমি একেবারেই আঁচটা কমিয়ে দেব। আর কম আঁচে রান্না করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে, আর মাংসটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে আমি ধনে পাতাও কুচি কুচি করে রেখে দিলাম, আর আমি শুধু ভাত রান্না করব, হয়ে যাবে। আর আমিটা কিন্তু এখানে আমি আর আমার হাজবেন্ড পারবয়েলড রাইসই খাই, আর বাচ্চারা তো সাদা চালের ভাত খায়। তো আমি সবসময়, আমার ভালো লাগে যে ভাতের মারটা ফেলে আমি ভাত রান্না করতে, খেতে আমার কাছে ওটা ভালো লাগে। তো সেজন্য আমি কিন্তু স্টোভের উপরেই রান্না করি, রাইস কুকার ইউজ করি না। রাইস কুকারে শুধু সাদা চালটাই বাচ্চাদের জন্য বসিয়ে দেই। আর এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম, হয়ে যাবে। তো আজকের মতো আমার এগুলোই রান্না বান্না। আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ভাতটা অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এখন আমি সব কিছু ধুয়ে নেব। আর এই তো আমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। আমাদের দুপুরের খাবারের টাইমটাও প্রায় হয়ে যাচ্ছে, আর কিন্তু কিছুক্ষণ আগে ওরা স্যুপ যেহেতু খেয়েছে, জানি না আর ভাত খাবে কি না। আর যাই হোক, ভাত যদি খেতে না চায়, পরোটা দিয়েও চিকেন কারিটা খেতে পারবে। আর বেবি চিকেন তো এম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, পরোটা দিয়েও কিন্তু খারাপ লাগে না। আর বাচ্চারা তো এমনিতেই ভাতটা একটু কম খায়। একেবারেই অল্প একটু পানি দিয়েছি কারিটাই একটু ভেজা ভেজা থাকার জন্য, কারণ যদি পরোটা দিয়ে খায় তাইলে ওদের কিন্তু একটু ঝুল থাকতে হবে সেজন্য। কিন্তু পানি একেবারে না দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে আমি ধনে পাতা এখন দিয়ে দিলাম, এখন আরও 5 মিনিট রান্না করব, ঢেকে রান্না করব, তারপর আমি নামিয়ে নেব। আর এই তো ভাতটাও হয়ে গেছে, এখন আমি মার ফেলে দেব। আর সবাই তো জানেন পারবয়েলড রাইস কিন্তু রান্না করতে একটু সময় লাগে হোয়াইট রাইস থেকে। আর এখানে চিকেন কারিটাও হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব, চুলাটা অফ করে নেব। আর এই তো ভাতের মার ফেলে দিচ্ছি। আজকের ব্লগটা ছিল আমার এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।